তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে মোবাইল ফোনের এমন একটি অ্যাপস দেখাবো, এমন একটি বিউটিফুল অ্যাপস দেখাবো যে অ্যাপসটির কাজ দেখলে কিন্তু আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো আমি কিন্তু এই অ্যাপটির কাজ দেখে আমি অবাক হয়ে গিয়েছি। এবং আপনি যখন এই অ্যাপটি মোবাইল ফোনে সেট করবেন তখন দেখবেন যে কিন্তু আপনার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর লাগবে, এতটাই চমৎকার লাগবে যা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। এবং আপনি যখন এই কাজটি করে আপনার বন্ধুকে মোবাইল ফোনটি দেখাবেন বা সবার সামনে নিয়ে যাবেন মোবাইল ফোনটি, তখন দেখবেন যে কিন্তু সবাই মোবাইল ফোনের দিকে হা করে তাকিয়ে দেখবে এবং সে আপনাকে অবশ্যই বলতে বাধ্য হবে যে ভাই তোর মোবাইল ফোনটি কীভাবে এতটাই পরিমাণে সুন্দর করেছিস যা আমার মোবাইল ফোনে হয় না। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে সবাই বস বলবে যে আপনি মোবাইল ফোনের মাস্টার। তো কী সেই অ্যাপস, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। সো গাইস, এখন আমি দেখিয়ে দেবো যে কি সেই অ্যাপস, যে অ্যাপসটি মোবাইল ফোনে সেট করার পর মোবাইল ফোনটি আগে থেকে অনেকটা সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন যে কিন্তু আমার মোবাইল ফোনে কিন্তু অ্যাপসটি সেট করা রয়েছে এবং আমি যখন মোবাইল ফোনটি নড়াচড়া করছি বা এদিক ওদিক করাচ্ছি তখন কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু সেদিকে নড়াচড়া করছে। দেখুন, আমি মোবাইল ফোনটি যতবারই ঘোরাচ্ছি ততবারই কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো সেদিকেই ঘুরছে। বা আপনি যখন মোবাইল ফোন দিকে উপর দিকে করবেন বা নিচের দিকে করবেন তখন দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলো কিন্তু উপর দিকে হবে বা নিচের দিকে হবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি দেখতে আগে থেকে অনেকটা সুন্দর লাগবে এবং যে কেউ দেখে কিন্তু এটি অবাক হয়ে যাবে। তারা মনে করবে যে কীভাবে আপনি মোবাইল ফোনের মধ্যে এই গোপন কাজটি করেছেন যে আমার মোবাইল ফোনে এখনও সেট করা হয়নি, এবং সে তার মোবাইল ফোনে এটি করার জন্য কিন্তু আপনার কাছে বারবার জিজ্ঞাসা করতে বাধ্য হবে। তো এটি আপনি কীভাবে করবেন, এটি করার জন্য আপনাকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পরে এখন আপনি এখানে সার্চ করবেন যে রোলিং আইকন লিখে, তাহলে কিন্তু আপনি সবার প্রথমে এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। তো আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করার পর কিন্তু আপনি খুব সহজেই মোবাইল ফোনের সমস্ত অ্যাপগুলোকে কিন্তু নড়াচড়া করতে পারবেন। তো অ্যাপটি ওপেন করার পর দেখবেন যে কিন্তু আপনি চাইলে মোবাইল ফোনের অ্যাপস অথবা আপনি চাইলে আপনার ছবি বা যে কোনো ছবি অথবা আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমোজি কিন্তু একইভাবে নড়াচড়া করতে পারবেন। সো এখন আপনি প্রথমত এখান থেকে মানে অ্যাপস আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের এখানে সমস্ত অ্যাপগুলো শো করবে এবং দেখবেন যে কিন্তু এখানে বেশ কয়েকটি অ্যাপস কিন্তু এখানে টিকমার্ক করা থাকবে। তো আপনি যে যে অ্যাপস এখান থেকে মানে রোলিং করতে চান সেই অ্যাপগুলো এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু বেশ কয়েকটি অ্যাপ সিলেক্ট করা রয়েছে। তো এখন আপনি এখান থেকে ব্যাকে আসবেন, আপনি চাইলে ফটো এখান থেকে রোলিং করতে পারবেন, তার জন্য এখন আপনি ফটো আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি চাইলে এখান থেকে আপনার ছবিও এখান থেকে করতে পারবেন, আমি করছি না, আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। তারপরে ব্যাকে আসবেন, এখন আপনি ইমোজি আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনি চাইলে একইভাবে এখান থেকে ইমোজিও রোলিং করাতে পারবেন। দেখুন কিন্তু এখানে বিভিন্ন স্টাইলের ইমোজি রয়েছে, আপনি যেই ইমোজিগুলো রোলিং করাবেন সেই ইমোজিগুলো আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি কিন্তু অলরেডি বেশ কয়েকটি সিলেক্ট করেছি। তো করার পর এখন আপনি এখান থেকে ব্যাকে আসবেন, আসার পর এখন আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে কিন্তু ওই সমস্ত ইমোজি বা অ্যাপসগুলো কিন্তু এখান থেকে রোলিং হবে। আপনি যখন মোবাইল ফোনটিকে এদিক ওদিক ঘোরাবেন তখন দেখবেন যে কিন্তু সমস্ত অ্যাপগুলো কিন্তু সেদিকেই রোলিং হবে, এর ফলে কিন্তু মোবাইল ফোনটি দেখতে আগে থেকে অনেকটা সুন্দর লাগবে। দেখুন কিন্তু প্রত্যেকটি অ্যাপস কিন্তু খুব সুন্দর লাগছে। সো আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যাপগুলো এইভাবে সাইভ করতে পারবেন, দেখুন কত সুন্দর লাগছে। এবং আপনি চাইলে এখান থেকে যে কোনো অ্যাপস কিন্তু একইভাবে ওপেন করতে পারবেন, দেখুন আমি প্রত্যেকটি অ্যাপস কিন্তু ওপেন করছি। এইভাবে আপনি চাইলে যে কোনো অ্যাপস ওপেন করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে কিন্তু মোবাইল ফোনের এখানে সমস্ত অ্যাপগুলো শো করবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই অ্যাপটির মাধ্যমে মোবাইল ফোনটি আগে থেকে অনেকটা সুন্দর করতে পারবেন। তো আপনি যদি চান যে মোবাইল ফোনটি আমি আগের মতো করবো তাহলে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপটিকে মানে রিসেন্ট অ্যাপ থেকে হটিয়ে দেবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই অ্যাপটি আনইনস্টল করে দেবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনটি আগের মতো হয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।